ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ অনুসন্ধানী দলটি ঢাকায় তাদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছে। নির্বাচন পর্যবেক্ষক দলটি সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। গতকাল সন্ধ্যায় ইইউ প্রধান চার্লস হোয়াইটলি সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে তারা। চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের নির্বাচন অনুসন্ধানী মিশন গতকাল ঢাকায় এসে পৌঁছে আগামী ২৩ জুলাই পর্যন্ত ২ সপ্তাহের সফরে ইইউ প্রতিনিধি দলটির সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের বৈঠক করছে ইইউ প্রতিনিধি দলটি। সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেজবা, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের বৈঠকে কি আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে কিন্তু মানবাধিকার কমিশন এসে পৌঁছেছেন এবং বৈঠক এখনও পর্যন্ত চলমান আছে, কিন্তু ভিতরের অবস্থা এখন পর্যন্ত আমরা জানতে পারি না। হয়তো নির্বাচন কমিশনার, মানবাধিকার কমিশনার পরবর্তীতে মিটিং শেষ করার পরে হয়তো সে অবস্থা আমাদেরকে নিশ্চিত করতে পারবেন। এছাড়া যদি আমরা সফর, ইইউ এর সফর নিয়ে যদি বলতে চাই, গতকালকে কিন্তু এসে পৌঁছেছেন এবং গতকাল সন্ধ্যায় কিন্তু বেশ কিছু কূটনৈতিক দল সহ রাষ্ট্রদূতের সাথে তারা ইতিমধ্যেই কিন্তু দফায় দফায় বৈঠক সেরেছেন এবং আজকের সারা দিনে তারা এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে মানবাধিকার কমিশনের বৈঠক এখন পর্যন্ত চলছে, এর পরে কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে তারা বৈঠক করবেন। এছাড়া আওয়ামী লীগ প্রতিনিধি দল ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও একটি তাদের বৈঠক রয়েছে। এছাড়া এই ধাপে ধাপে পর্যায়ক্রমে কিন্তু প্রধানমন্ত্রী সহ, নারী শিশু সংগঠন কমিশন সহ ধাপে ধাপে সুশীল সমাজ, নিরাপত্তা কর্মী, এভাবে ধাপে ধাপে কিন্তু 15 দিনের সফরে কিন্তু তারা এই বৈঠক চলমান রাখবেন। এছাড়া এই যে নির্বাচনী পর্যবেক্ষণ দল এই 15 দিনের সফর শেষে তারা যেটি আমাদেরকে জানাবেন, প্রতিদিনের সফর শেষ করে তারা যে নির্বাচনের যে বাজেট কি হবে, সর্বশেষ নির্বাচনী তারা পর্যবেক্ষণ, আসলে নির্বাচন পর্যবেক্ষণ করবেন কিনা এবং রাজনৈতিক দলগুলোর মনোভাব কি, সব কিছু নিয়ে তারা পরবর্তীতে একটি বিবৃতির মাধ্যমে কিন্তু বাংলাদেশের পর্যবেক্ষণটা কি হবে সেটি আমাদেরকে নিশ্চিত করবেন। এই ছেড়ে এই থেকে 15 দিন কিন্তু তারা এই আলটিমেটলি 15 দিনের মধ্যে তারা বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন সংগঠনের সাথে কিন্তু বৈঠক করবে। এই ছিল মানবাধিকার কমিশন থেকে সর্বশেষ। ধন্যবাদ। এতক্ষণ কারওয়ান বাজারে মানবাধিকার কমিশন থেকে জানাচ্ছিলেন মেজবা হাসান।